কিছু হচ্ছে না আমাদের জমি চাই কিংবা বেল চাই আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা শেষ হয়ে যাচ্ছে আমরা তো কি করব আমাদের বাড়ির মানুষ এইখানে তাহলে আমরা মেয়ে ছেলে আমরা কিভাবে কি করে চালাবো আমাদের বেল চাই মহামান্য আদালতের কাছে আমরা একটাই অনুরোধ বারাকপুর কোর্ট আলিপুর কোর্ট বেল দিচ্ছে বারাসাত কোর্ট কেন বেল দিচ্ছে না আমাদের দাবি এটাই আমরা জমিন চাই আমরা বেল চাই আর তা যদি না কয় তাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের এখানে আটকে রাখো কোর্ট বন্ধ টোটালি টোটালি বন্ধ ওটা কোনো কাজ হচ্ছে না আসামি আসছে না আসামি নিয়ে আসে না আসামি আরে আমরা বেল চাই এটা হচ্ছে আসামিরা তারা ইন্ডিভিজুয়াল ভাবে তাদের পরিবারের মানুষরা যেতে পারে হাইকোর্টের কাছে স্পিড ট্রায়ালের জন্য স্পিডি ট্রায়ালের জন্য তারা সেখানে গিয়ে তারা বলতে পারে এবং বিভিন্ন যে সমস্ত মানবাধিকার সংগঠন বা যে সমস্ত এনজিও আছে তারাও হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবার জন্য তারা হাইকোর্টকে পিটিশন রিপিটিশন করতে পারে যে কোভিড-19 সিচুয়েশনে মানব তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা সেভাবে রিপিটিশন করে বলতে পারে বিভিন্ন মামলার তথ্য দিয়ে বলতে হবে তাদেরকে সেভাবে বলতে পারে ওরে বিক্ষোভ কর্মসূচি তৈরি করে আলটিমেটলি আইনের উপরে তো কেউ প্রভাব বিস্তার করতে পারে না এবং আইনের উপরে প্রভাব বিস্তার করবে এটাও আমরা বিশ্বাস করি না কারণ বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে কোনো সুষ্ঠু সমাধান হওয়ার জায়গা নেই যে মাদক কেসে 137 এ বার থাকার জন্য যেগুলো কমার্শিয়াল কোয়ান্টিটি থাকে সেগুলো জামিন দিতে পারে না জজ স্পেশাল জাজেরা জামিন দিতে পারে না সেটা হাইকোর্ট থেকে তাদেরকে হাইকোর্ট পারে এই সমস্ত বিষয়গুলো দেখভাল করবার জন্য আমার ছেলেরা আজকে 4 বছর 5 বছর ধরে আমাদের ছেলেদেরকে জেলে পচাচ্ছে আমরা চাচ্ছি জশাই বসে আমাদের কাজ করে কাজের অনুযায়ী সব করে করে ওদেরকে ছুটি দিয়ে দেয় আমরা চাচ্ছি সেটা কোর্ট কাচারি খুলছে না বন্ধ করে রেখেছে আজ আজকে দীর্ঘ দিন ধরে আমরা একটু মুড়ি চানা চুন নিয়ে আমরা যেতে পারছি না লোকের বাড়ি কাজ করে বাসন মাজি সেই ছেলেদেরকে ধরে ধরে পচাচ্ছে আর কত সহ্য করব আর সহ্য সীমা ছাড়া হয়ে গেছে কি চাইছেন এখন আমরা বিচার চাইছি তাড়াতাড়ি ছেলেদেরকে বের করে জামিন জামিন চাইছি জামিন জামিন